শবনম বুবলি বাংলা সিনেমায় যেমন আলোচিত তেমনি সমালোচিত। তার এই সমালোচনার কারণ শুধু একটাই, আর তা হলো শাকিব খান মুখী নিয়ে তার চলচ্চিত্র কেরিয়ার করা। কেউ কেউ বলেন ঢালিউড কিং খানের সঙ্গে তার গভীর প্রেম আছে, আবার কেউ বলেন শবনম বুবলি শাকিব খানের বিবাহিতা স্ত্রী। সে যাই হোক, কেউ স্বীকার না করা পর্যন্ত এই খবরকে গুজবই বলতে হবে। তবে এরই মধ্যে বুবলি জানালেন কেমন পুরুষ পছন্দ করেন তিনি, কাকে বিয়ে করবেন তিনি। শবনম বুবলি বলেন, দেখুন আমি বিনোদন অঙ্গনে কাজ করি, তার উপর আমি নিজেও কিন্তু একটু অন্তর্মুখী স্বভাবের। যে মানুষটা আমাকে অযথা সন্দেহ না করে একটু বোঝার চেষ্টা করবে সেই হবে আমার পারফেক্ট মানুষ। ভালোবাসা দিবস উপলক্ষে বুবলি বলেন, আমার কাছে প্রতিদিনই ভালোবাসার, তবে ভালোবাসার জন্য একটি দিনকে বিশেষভাবে পালন করা হয়, এটা ইতিবাচক। দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই, অন্যান্য দিনের মতোই কাটবে। 2016 সালে বস গিরি ছবির মাধ্যমে অভিষেক হওয়া এই নায়িকা পার করেছেন ক্যারিয়ারের দারুণ সময়। শাকিব খানের হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় সংবাদ পাঠিকা শবনম বুবলির। এরপর বেশ অনেকগুলো চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন এবং অভিনয় করেছেন। আলোচনার এক পর্যায়ে বুবলিকে প্রশ্ন করা হয়, আপনি কেন শাকিব খান ছাড়া অন্য কারোর সাথে সিনেমা করেন না? শবনম বুবলি বলেন, আপাতত শাকিব ছাড়া ভাবছি না। এই নায়িকায় এ পর্যন্ত যে কয়টি সিনেমা করেছেন তার সবগুলো সিনেমাই শাকিব খানের সঙ্গে। যে কয়টি সিনেমা বাজারে এসেছে সেসব সিনেমার নায়কও শাকিব খান। শুধু তাই নয়, এ পর্যন্ত যত ছবি সাইন করেছেন তার সব কয়টি ছবির নায়কও শাকিব খান। বুবলি বলেন, শাকিব ছাড়া আমি ছবি করব না এভাবে আমি কখনো বলিনি। আমার কাছে যে ধরনের গল্প আসতো সেই ধরনের গল্পের মধ্যে শাকিব খানের সাথে সিনেমাগুলোর বাজেট ভালো হয় সবসময়। শাকিব খান আমাদের দেশের এক নম্বর নায়ক, তার সঙ্গে তো সব নায়িকাই কাজ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। তিনি বলেন, আর ভালো বাজেট ভালো চরিত্র দেখা না পেলে আমাদের অন্যদের সঙ্গে কাজ করব কিভাবে, তাই আপাতত শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে কাজ করার কোনো কথা ভাবছি না আমি। তবে এর আগে অবশ্য বুবলি বলেছিলেন, শাকিব খানের বাইরে একাধিক নায়কের সঙ্গে অভিনয় করার ইচ্ছে আছে, খুব শীঘ্রই নতুন সংবাদ পাবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বুবলি কি শাকিব ছাড়া অন্য কোনো নায়কের সাথে সিনেমা করবেন না? কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। ধন্যবাদ সবাইকে। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ। সিনেপ্লেক্স বাংলা।